হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের বিমান বাহিনী এই সরকারের আমলে গত কয়েক বছরের মধ্যে কতটা উন্নতি করেছে। বিস্তারিত আলোচনা করার পূর্বে যারা এখনও নতুন জ্ঞান ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন শুরু করি। 2009 সালে ক্ষমতা গ্রহণের পর তৎকালীন মহাজোট সরকার বিমান বাহিনীর কাছে প্রথম যে সমস্যাটির কথা শুনতে পান তা ছিল পর্যাপ্ত পরিমাণ জিডিপি পাইলটের সংকট। সে সময় অর্থাৎ 2009 সালে বিমান বাহিনীর দিবসের এক অধিবেশনে বিমান বাহিনীর পাইলটগণ প্রথম জিডিপি পাইলটের সংকটের কথা তুলে ধরেন, যেখানে এই সংকটের প্রধান কারণ হিসেবে দেখানো হয় পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ বিমানের অভাব, পুরনো বিমানের প্রশিক্ষণ ঝুঁকিতে পাইলটদের অনীহা এবং পাইলটদের বেতন ভাতা বৃদ্ধির দাবি করা হয়। সে সময় হিসাব অনুসারে বিমান বাহিনীতে সে সময় 900 বেশি জিডিপি পাইলটের পদ থাকলেও পাইলট ছিল মাত্র 554 জন, যার 40% ছিল মিডিয়াম বয়সী পাইলট যারা পরবর্তী 12 বছরের মধ্যে বয়সকালীন রিটায়ারমেন্ট পেয়ে যাবেন। তার একটি উল্লেখযোগ্য পরিমাণ জিডিপির সংকট তখন দেখা দিবে, যার প্রস্তুতি 2009 সালে বিমান বাহিনীর নিকট ছিল না। একই সময় বিমান বাহিনীর সংকট থাকা পাইলটগণ বছরে খুব কম সময়ে বিমান উড়ানোর সুযোগ পেতেন। এমন অবস্থায় সরকারের সামনে দুটি মারাত্মক চ্যালেঞ্জ সামনে আসে, একটি দক্ষ পাইলট তৈরি করে ঘাটতি পূরণ করা, অন্যদিকে বিমান সংকট মোকাবেলা করা। আর সে সময় মর্ডার উপর খাড়া চালাতে মায়ানমার সমুদ্র সীমাকে কেন্দ্র করে আকাশ সীমা লঙ্ঘন এবং বার্মিজ MiG-29 বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করায় সরকারের চিন্তা আরো দ্বিগুণ বাড়িয়ে দেয়। সে সময় সরকার একটি যুগ উপযোগী সিদ্ধান্ত নেয় যা আপাতত দৃষ্টিতে সবার কাছে ফালতু টাকা অপচয় বলে মনে হয়েছিল। পাইলট সংকট মোকাবেলা করে সে সময় চতুর্থ প্রজন্মের কোনো বিমান ক্রয় করার জন্য দক্ষ পাইলট তৈরি করা যেহেতু সময় সাপেক্ষের ব্যাপার ছিল, তাই সে সময় সরকার এমন একটি বিমান ক্রয়ের পরিকল্পনা নেয় যা সে সময় আমাদের জন্য ছিল সবচাইতে সহজলভ্য এবং সহজে ব্যবহারের উপযোগী। সরকার সে সময় 16টি F-7 BGI কেনার পরিকল্পনা নেয়, কারণ সে সময় একমাত্র F-7 বিমানের পাইলট বিমান বাহিনীতে অধিক সংখ্যক প্রশিক্ষণ প্রাপ্ত ছিল। নতুন কোনো প্ল্যাটফর্ম এনে তার জন্য পাইলট প্রস্তুত করার মতো অবকাঠামো তখন বাংলাদেশে ছিল না। এরপরে আসে দ্বিতীয় সমস্যাটি, পর্যাপ্ত পরিমাণ পাইলট সংকট কিভাবে কাটানো যায়। সেই ক্ষেত্রে দুটি পথ ছিল, প্রথম পাইলটদের বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা যা ছিল খুবই ব্যয়বহুল, আর দ্বিতীয় ছিল নিজেদের প্রশিক্ষণের জন্য ব্যবস্থা উন্নয়ন যা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। 1100 বেশি পাইলট প্রশিক্ষণ দিয়ে আনা যেমন বাংলাদেশের পক্ষে সম্ভব ছিল না, তেমনি এসব পাইলটদের দক্ষতা ঠিক রাখতে দেশে পর্যাপ্ত পরিমাণ প্রশিক্ষণ বিমানের অভাব ছিল। তাই সরকার উন্নত এবং আধুনিক প্রশিক্ষণ নিশ্চিত করতে প্রাইমারি থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রশিক্ষণ বিমান কেনার পরিকল্পনা গ্রহণ করেন, যার আওতায় 16টি AK-130-24 PPT-6 প্রশিক্ষণ বিমান, 16টি K-8 লাইট অ্যাটাক ইন্টারমিডিয়েট জেট ট্রেনার কেনা হয়, সেই সাথে ট্রান্সপোর্ট বৈমানিক প্রস্তুত করতে এবং লজিস্টিক সাপোর্টের জন্য 3টি LET-410 বিমান কেনা হয়। বিমান বাহিনীর পরিবহন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 2টি C-130J বিমান কেনা হয়েছে যা খুব শীঘ্রই যুক্ত হবে। এর বাইরে বিমান বাহিনীর লজিস্টিক্স এবং এয়ার সাপোর্ট ক্ষমতা বাড়াতে 25টি MiG-171SH হেলিকপ্টার কেনা হয়েছে। বিমান বাহিনীর দুর্যোগকালীন ব্যবস্থায় সাহায্য পৌঁছে দিতে এবং সমুদ্রে টহল নিশ্চিত করতে 4টি AW-139 হেলিকপ্টার যুক্ত করা হয়। পাইলটদের হেলিকপ্টার প্রশিক্ষণ উন্নত করতে 2টি AW-119X ইউটিলিটি হেলিকপ্টার কেনা হয়েছে। 2009 সালে সরকার ক্ষমতা গ্রহণের পর বিমান বাহিনীর দুর্বল পর্যবেক্ষণ ব্যবস্থাকে নতুন করে প্রস্তুত করা হয়। বিমান বাহিনীর এয়ারবেস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষা নিশ্চিত করার জন্য বিমান বাহিনীতে প্রথমবারের মতো এয়ার ডিফেন্স মিসাইল FM-90B এবং পরবর্তীতে FM-90C যুক্ত করা হয় গত 10 বছরে। বিমান বাহিনীর অবকাঠামোকে উন্নয়ন করতে দেশে 3টি নতুন এয়ারবেস তৈরি সম্পূর্ণ করা হয়েছে যা স্ট্র্যাটেজিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর বাইরে নতুন আরো 2টি এয়ারবেস নির্মাণের কাজ চলমান রয়েছে। বিমান বাহিনীতে নতুন একটি UAV স্কোয়াড্রন গঠনের কাজ শুরু হয়ে গেছে। বিমান বাহিনীর নিজস্ব স্পেশাল ইউনিট স্কোয়াড্রন 41-এর জন্য নতুন অস্ত্র এবং আধুনিক প্রযুক্তি সমন্বয়ে গড়ে তোলার কাজ চলছে। বিমান বাহিনী বিমান ও হেলিকপ্টারকে রক্ষণাবেক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু অ্যারোনটিক্যাল সেন্টার। তো বন্ধুরা, এই সম্পর্কে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।